হ্যালো ফ্রেন্ডস, নলেজ ফ্যাসিলিটেটর ওয়েলকামস। একটা শব্দকে বাক্যের বিভিন্ন পদে কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং সেটা কি বলে, সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্ট অফ স্পিচ। এবং যে পদে আমরা সাধারণত ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো আজকে আমরা যে শব্দটাকে বেছে নিয়েছি সেটা হচ্ছে লাইক। তো আলোচনায় আসি, সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্ট অফ স্পিচ এবং আজকে আমাদের শব্দ হচ্ছে লাইক, এল আই কে। এই লাইক শব্দটা মূলত দুটো অর্থে ব্যবহার হয়, একটা হচ্ছে পছন্দ তথা পছন্দ করা অর্থাৎ পছন্দ সংক্রান্ত, আরেকটা হচ্ছে মত, কোনো কিছুর সাথে সিমিলারিটি রয়েছে সেটা নির্দেশ করতে কিন্তু আমরা লাইকের ব্যবহার করি। তো লাইকের এই দুটো ব্যবহারকে আমরা চার ভাবে পেয়ে যাবো, অর্থাৎ চারটি পদে পাবো চারটি পার্ট অফ স্পিচে, এবং সেক্ষেত্রে আমরা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই পদগুলোকে পাবো। তো নাউন রূপে যখন আমরা ব্যবহার করি, নামবাচক শব্দ এবং নাউনের অর্থ হচ্ছে কোনো কিছুর নাম। We all have our likes, likings. আমাদের সবার পছন্দ রয়েছে। লাইক আর লাইকিং একই অর্থে ব্যবহার হয়। তো এখানে শুধুমাত্র পছন্দ, পছন্দ করা নয় কিন্তু, শুধু পছন্দ বলতে এটা আমার পছন্দ, দিস ইজ মাই লাইকিং, এরকম আমরা বলতেই পারি। এখানে লাইকটা শুধু পছন্দ অর্থে ব্যবহার হয়েছে। ভার্ব এক্ষেত্রে কিন্তু পছন্দ করা, অর্থাৎ নাউন অর্থে পছন্দ এবং ভার্ব অর্থে পছন্দ করা। তো এখানে এটা অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহার হবে। He liked my writing. সে আমার লেখা পছন্দ করেছিল, liked পছন্দ করেছিল। এবার আমরা আসছি অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভে আর অ্যাডভার্বে এই লাইকের ব্যবহার খুব বেশি হয় না, তবুও এগুলোর ব্যবহার যেহেতু আছে তাই দেখিয়ে দিচ্ছি। He did it in like manner. Like manner মানে পছন্দের আচরণে, সে এটা করেছিল পছন্দের আচরণে। কথার অর্থ, সে এমনভাবে করেছিল যাতে সেটা সবার পছন্দ হয়। Like manner, পছন্দের আচরণ। এই আচরণ যেটা, এটা তোমার নাউন, এটাকে কোয়ালিফাই করছে এটা অ্যাডজেক্টিভ লাইক, পছন্দের। লাইক ম্যানার, পছন্দের আচরণ, অ্যাডজেক্টিভ পছন্দের। এবার আসি আমরা অ্যাডভার্বে। অ্যাডভার্বের কাজই হচ্ছে ভার্বের গুণাগুণ প্রকাশ করা, অ্যাডজেক্টিভের গুণাগুণ প্রকাশ করা, বা সেই বাক্যেই ব্যবহৃত অন্য কোনো অ্যাডভার্বের গুণ প্রকাশ করা। এবার আমরা দেখবো কোনো অ্যাডজেক্টিভের গুণ প্রকাশ করে লাইক অ্যাডভার্বে পরিণত হচ্ছে। ফাদার সিমস অ্যাংরি লাইক, বাবাকে রাগির মতো মনে হচ্ছে। আরো একটা এক্সাম্পল দিই, হি পেইন্টেড রেড লাইক, অর্থাৎ সে লালের মতো রং করেছিল, অর্থাৎ রং করেছিল সেটা মনে হচ্ছে যেন লাল। হি পেইন্টেড রেড লাইক, রেডটা একটা অ্যাডজেক্টিভ, তাকে কোয়ালিফাই করছে লাইক, মতো, অতএব এখানে লাইক হয়ে গেল তোমার অ্যাডভার্ব। অর্থাৎ এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এক্ষেত্রে লাইকের ব্যবহার খুব একটা বেশি হয় না, মূলত যেটা দেখা যায় নাউন এবং ভার্বের ক্ষেত্রে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলো ক্লিক করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও সাবস্ক্রাইব অ্যান্ড হিট বাই। থ্যাংকস ফর ওয়াচিং।